পঁচিশে মার্চের গণহত্যা দিবস ও ২৬শে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচি নির্ধারণ নিয়ে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। সভায় স্বাধীনতা অর্জনে ঘটনাবহুল মার্চের নানা দিক নিয়ে আলোচনা হয়। আমরা স্বাধীনতার জন্য আমরা প্রাণ দিয়েছি, আমরা ৩০ লক্ষ মানুষ এই আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, আর মা বোনদের যে তাদের যে দুর্দশা সেগুলোর কথা আপনারা জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কম্বোডিয়ার মতো ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সমর্থ হবে বাংলাদেশ। আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা এই দেশের জনগণকে যারা ভালোবাসি, তারা সবাই যেন আমাদের এই জায়গাটিতে অংশগ্রহণ করে। ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত আমরা আলো নিভিয়ে রাখব। আমরা জানাব যে ২৫ তারিখে সেই ভয়াবহতার কথা আমরা জানাব, কত মানুষ সেদিন শাহাদত বরণ করেছিলেন এই ঘাতকদের হাতে, আমরা সারা পৃথিবীকে সেটা জানাতে চাই, পৃথিবী জানে। ২৫ মার্চের কালরাত্রির কর্মসূচি ছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবস বড় পরিসরে উদযাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কাজী এমদাদ, চ্যানেল আই, ঢাকা।